সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি আশা করি তোমরা নিজেদেরকে বর্তমান বিশ্বে যে মহামারী চলতেছে যে ভয়াবহ সংকট চলতেছে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড নাইন্টিন ভাইরাস তা থেকে তোমরা নিজেদেরকে সুরক্ষিত রেখেছো সুন্দর রেখেছো এবং নিয়মিত তোমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছ অর্থাৎ স্টাডি করতেছ আমরাও চেষ্টা করতেছি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠকে সহজ করে উপস্থাপন করার জন্য এই অংশবিশেষ অংশ হিসেবে আমরা তোমাদের আজকে আলোচনা করবো দ্বিমাত্রিক ভেক্টরে আমরা কীভাবে যোগ এবং বিয়োগ করব অর্থাৎ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ টু ডাইমেনশনাল ভেক্টরস প্রথমেই এখন আমরা দেখব যে ভেক্টর যোগের সংজ্ঞাটা আসলে কি এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্রের সাহায্যে আমরা একটি ব্যাখ্যা এখানে তুলে ধরব সেটি হলো প্রথমেই আমাদের যেটি দেখতে হবে একটি সমতলে একটা আমরা বাহু টানবো অর্থাৎ ওয়ে বাহু টানব ওয়ে বাহুকে আমরা পি ভেক্টর দ্বারা সূচিত করবো এবং অপর একটি ভেক্টর আমরা কিউ ভেক্টর নেব সেটিকে আমরা এবি বাহু দ্বারা সূচিত করবো অর্থাৎ চিত্রে এ পি এবং কিউ দুটি ভেক্টর আমরা যদি আর্ট করি বা চিত্র অঙ্কন করি এবং এই দুটি ভেক্টরের আদিবিন্দু এবং শীর্ষবিন্দু আমরা নির্ণয় করি অর্থাৎ পি ভেক্টরের আদিবিন্দু হলো ও বিন্দু এবং শীর্ষবিন্দু হলো এ বিন্দু অপরদিকে কিউভেটরের আদিবিন্দু হলো পি ভেক্টরের শীর্ষবিন্দু এ এবং ভেক্টরের শীর্ষবিন্দু হলো বি তাহলে তোমার দেখতে পাচ্ছ যেখানে একটা অধিভূষ টানা হয়েছে ওবি দ্বারা এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলকে এই অবিবাহ অর্থাৎ অতিভুজ দ্বারা ত্রিভূষ অতিভুজ দ্বারা সূচিত করা হয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটি ভেক্টরের যোগফল এই যদি ভেক্টরের যোগফল যদি আমরা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ধরি তাহলে এই যোগফল ভেক্টরের আদিবিন্দু হবে ও অর্থাৎ পি ভেক্টরের আদিবিন্দু এবং শীর্ষবিন্দু হবে কি ভেক্টরের শিশুবিন্দু বি তাহলে আমরা বলতে পারি যে ও ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর এবি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর এবং এই দুটি ভেক্টরের যোগফল অর্থাৎ ও ভেক্টর প্লাস ওভি ভেক্টর ইকুয়াল টু ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর অর্থাৎ আমরা পাই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর পি ভেক্টর ও কিউ ভেক্টর অসমান্তরাল হলে উপরুক্ত সংজ্ঞাকে আমরা নিম্নোক্ত উপায়েও সংজ্ঞায়িত করতে পারি যাকে আমরা ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হিসেবে বর্ণনা ভেক্টর যোগের তাহলে আমরা দেখব এখন যে যোগের ত্রিভুজ সূত্রটা কী একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে সূচিত করে তাহলে ত্রিভুজটি তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেটোদ্বয়ের লব্ধি নির্দেশ করবে এটি হলো ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র আমরা এখানে একটা অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি সেটি হলো উপরীতির সূত্র থেকে আমরা বলতে পারি কোনো ত্রিভুজের তিনটি বাহু তারা যদি একই ক্রমে তিনটি ভেক্টরকে মান ও দিকে সূচিত করা হয় তাহলে তাদের লব্ধি কী হবে শূন্য হবে অর্থাৎ তারা স্থিত অবস্থায় থাকবে অর্থাৎ একই রেখার ওপর যদি আমরা তিনটি বিন্দু নেই তাহলে তো আমরা সেটি তার লব্ধি আমরা কীভাবে নির্ণয় করবো অর্থাৎ এখানে তিনটি অর্থাৎ পি ভেক্টর প্লাস কি ভেক্টর টু কী হবে আর ভেক্টর তিনটি ভেক্টর আমরা যোগ করি তাহলে কী হবে আর ভেক্টর বাম পাশে আসলে হবে পি ভেক্টর প্লাস কি ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল টু জিরো অর্থাৎ তিনটি ভেক্টর যদি বাহ তিন তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে তাদের লব্ধি কী হবে শূন্য হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেখব যে ভেক্টর যোগের সামুদ্রিক সূত্রকেই প্রথমেই আমাদের একটি সামুদ্রিক আর্ড করে নিতে হবে অর্থাৎ কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরকে যদি কোনো সামুদ্রিকের দুইটি বাহু দ্বারা সূচিত করা যায় তাহলে উক্ত বাহু দুইটির সেদু বিন্দুগামী আমি কর্ণটি তাহলে উক্ত বাহু দুটির সেদু আমি কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধি সূচিত করবে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সামুদ্রিক আর্ট করা হয়েছে অর্থাৎ ও এ বি সি সামুদ্রিক আর্ট করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ও বাহু বরাবর পি ভেক্টর এবং ওসি সি বরাবর কিউ ভেক্টর নেওয়া হয়েছে এখন আমার আমাদের ও এ বিসি পূর্ণ করতে হবে অর্থাৎ অঙ্কন করতে হবে এবং যে কর্ণ রয়েছে ও বি এটিকে আমাদের যোগ করে দিতে হবে তাহলে ও বিন্দুকে আমি যেহেতু আমার বলা হয়েছে দুটি ভেক্টরের সেদু আমি কর্ণটি কী হবে ভেক্টর দ্বারা লোভ দিয়ে সুযোগ করবে অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের যে সেদু ও রয়েছে এই বিন্দু থেকে আমরা যদি একটা কর্ণটা নি অর্থাৎ ওবি এটি ওই ভেক্টর দয়ের পি এবং কি ভেক্টর দ্বয়ের লব্ধি সূচিত করবে তাহলে ওবিন্দুকে আমি ও এ সি সামুদ্রিকের ও বি কর্ণ দ্বারা পি ভেক্টর ও কি ভেক্টর দুটির সমষ্টি বা লব্ধি সূচিত করবে এখন চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ও এ বি সি সামুদ্রিকের ও বাহু এবং এবি বাহু পরস্পর সমান সমান্তরাল আবার ও এ এবং সি সিবি বাহু পরস্পর সমান সমান্তরাল তাহলে আমরা এখান থেকে বলতে পারি চিত্র থেকে বলতে পারে যে ও সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ইকুয়াল টু কি ভেক্টর যেহেতু দুটি ভেক্টর পরস্পর সমান সমান্তরাল এখন আমরা যদি এখানে এই চিত্রে ভেক্টর যোগে ত্রিভুজ চিত্র প্রয়োগ করি তাহলে আমরা কী পাবো অর্থাৎ ও এ বি ও এ বি ত্রিভুজ থেকে আমরা পাবো ও বি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর যোগ কি হবে এবি ভেক্টর দিস ইমপ্লাই আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর অতএব ও বি কর্ণ পি ভেক্টর ও কি ভেক্টর দুটির লব্ধি বা সমষ্টি সূচিত করে তোমরা তোমাদের বিশেষ দোষ থাকবে অর্থাৎ আমরা বলতে পারি তাহলে লবধি কি লব্ধি হলো দুই বা ততোধিক ভেক্টরের যোগফল দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে আমরা বলবো কি ওই ভেক্টর দয়ের লব্ধি অর্থাৎ রেজাল্টেন্ট অফ দ্য টু ভেক্টরস প্রিয় শিক্ষার্থী বৃন্দ এখন আমরা দেখবো যদি দুটি ভেক্টর দেওয়া থাকে তাহলে ওই ভেক্টর দয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর কত হবে সমান্তরাল যদি বলা হয় যে দুটি ভেক্টর লব্ধির সমান্তরাল ভেক্টর নির্ণয় করো তাহলে ওই প্রথমে ওই দুটি ভেক্টরের আমাদের যোগফল নির্ণয় করতে হবে যোগফলকে ওই ভেক্টরের লব্ধ যেহেতু সমান্তরাল একক ভেক্টর বলা হয়েছে একক ভেক্টর হল কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিক বরাবর একটি একক ভেক্টর পাওয়া যায় তাহলে আমরা পাবো যে দুটি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মান অর্থাৎ মানকে আমরা পরম মান দ্বারা সূচিত করি আচ্ছা দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের যোগের ক্ষেত্রে কিন্তু সামুদ্রিক বিধি প্রযোজ্য নয় কিন্তু ত্রিভুজ বৃদ্ধি সকল ক্ষেত্রেই প্রযোজ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব ভেক্টরের বিয়োগ নিয়ে অর্থাৎ সাবট্রাকশন অব টু ভেক্টরস অর্থাৎ দ্বিমাত্রিক ভেক্টরের আমরা কিভাবে বিয়োগ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ভেক্টর যোগের সাহায্যেই ভেক্টরের বিয়োগ ভেক্টর ত্রিভুজ ভেক্টর ভেক্টর যোগের সাহায্যে আমরা ভেক্টরের বিয়োগ নির্ণয় করব প্রথম অর্থ নেব দুটি ভেক্টর পি ভেক্টর এবং ভেক্টরের বিয়োগ অর্থ হলো পি ভেক্টর প্লাস পি ভেক্টর ও মাইনাস কিভেটর দয়ের সমষ্টি বা যোগফল অর্থাৎ একটি পজিটিভ অপরটি নেগেটিভ তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ দুটি ভেক্টর সুযোগ করা ও ওয়ে বরাবর পি ভেক্টর এবং ও বি বরাবর কিভেক্টর কোনো একটি সামুদ্রিকের দুটি দ্বারা সুযোগ করা হয়েছে এখন পি ভেক্টর এবং কি কিউভেক্টরের আদিবিন্দু একই হলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর হলো সেই ভেক্টর যার আদিবিন্দু হবে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু এবং প্রান্তবিন্দু হবে পি ভেক্টরের শীর্ষবিন্দু অর্থাৎ দুটি যে বিন্দু নেওয়া হয়েছে সেটি কি উভয়ের কি শীর্ষবিন্দু এখন ভেক্টর বিয়োগের এই সূত্রকে বিয়েগের ত্রিভু সূত্র বলা হয়ে থাকে চিত্রে আমরা পাচ্ছি যে ওপি ভেক্টর প্লাস বিএ ভেক্টর ইকুয়ালটা কী পাচ্ছি আমরা ও ভেক্টর দিস ইমপ্লাই এমপ্লাই ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর মাইনাস ও ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কি ভেক্টর অর্থাৎ যদি এখন এক্ষেত্রে যদি যে দুটি ভেক্টর আমরা ধরে নিয়েছি পি ভেক্টর কি ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে কী হবে ভেক্টর দয়ের বিয়োগ করা কী হবে শূন্য হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে ভেক্টরের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করেছি আজকে মোটামুটি তোমরা ধারণা পেয়েছো আশা করি তোমরা যদি স্টাডি করো পড়াশোনা করো অনলাইন ক্লাসটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করে করো তাহলে তোমরা ভালো করতে পারবে এবং এ সম্পর্কে তোমরা ভালো জ্ঞান অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভেক্টরের উপর আমরা দুটি লেকচার দিলাম এই দুটি লেকচার তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে অনুশীলন করবে এবং পরবর্তী ক্লাসে তোমরা যদি কোনো সমস্যা হয় ফেসবুক বা অথবা মেসেঞ্জারের মাধ্যমে তোমরা সমস্যা তুলে ধরতে পারো সে পর্যন্ত তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখো কোভিড নাইন্টিন ভাইরাস থেকে নিজেদেরকে নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো তোমরা স্টাডি করবে এবং প্রত্যেক বিষয়ে প্রত্যেক সাবজেক্টের ওপর তোমরা সুন্দরভাবে নিজেদের মধ্যে ডিসকাশন করবে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করবে অনলাইনের মাধ্যমে আলোচনা করতে পারো কোনো সমস্যা হলে তোমরা শেয়ার করতে পারো আশা করি আগামী ক্লাস পর্যন্ত তোমরা থাকবে নিজেরকে সুরক্ষিত রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম